বন্ধুরা, আমাদের এই পৃথিবী বিভিন্ন রহস্যে ঘেরা। আমরা মানুষেরা পৃথিবী ছাড়িয়ে চাঁদ ও মহাশূন্যে গিয়েছি ঠিকই, কিন্তু যদি প্রশ্ন আসে আমাদের পৃথিবীর মধ্যে থাকা রহস্যের ঠিক কতটুকুই আমরা জানতে পেরেছি, তাহলে হয়তো এই বিশাল পৃথিবীর রহস্যের 1%ও আমরা জানতে পারিনি। আর আজ আমরা এমনই কিছু রহস্যময় ঘটনা দেখতে চলেছি যেগুলো ভুলবশত ক্যামেরায় ধরা পড়ার পরও এগুলো কি তাই আমরা জানতে পারিনি। তো এখনই আশ্চর্য দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলুন শুরু করা যাক। 2000 সালে জাপানের বিজ্ঞানীরা মারিয়ানা ট্রেঞ্জের নিচে পাওয়া যাওয়া প্রাণীদের ব্যাপারে গবেষণা করার সিদ্ধান্ত নেয়। এই কারণে তারা পানির গভীরে একটি ক্যামেরা লাগিয়ে দেয়, যাতে করে যে কোনো প্রকার মাছ অথবা যে কোনো ধরনের প্রাণীকে ক্যামেরা বন্দী করা যায়। যদি আপনি মারিয়ানা ট্রেঞ্জ না চিনে থাকেন তাহলে বলি, মারিয়ানা ট্রেঞ্জ হচ্ছে এই পৃথিবীর সব থেকে নিচু জায়গা, আর এর গভীরতা মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ উচ্চতার থেকেও বেশি। পানির এত গভীরে জীবনের অস্তিত্ব রয়েছে, আর বিজ্ঞানীরা সময়ে সময়ে এখানে প্রাণীর অস্তিত্ব খুঁজেও পেয়েছেন। আর এমনই ভাবে এসব প্রাণীকে ক্যামেরাবন্দী করার জন্য জাপানের বিজ্ঞানীরা পানির অনেক নিচে ক্যামেরা লাগিয়ে রাখে, কিন্তু তাদের ক্যামেরাতে এমন এক প্রাণী ধরা পড়ে যে কিনা সকল বিজ্ঞানীকে অবাক করে দিয়েছিল। প্রথমে তো আমরা ছোট আকৃতির মাছ দেখতে পারছি, কিন্তু কিছুক্ষণ পরেই এই সকল মাছ সেখান থেকে পালিয়ে যায়, আর ঠিক তার পরেই ক্যামেরায় একটি বিশালাকার শার্ক ধরা পড়তে দেখা যায়, যে সেই জিনিসটিকে খেতে এসেছিল যা জাপানের বিজ্ঞানীরা নিচে রেখেছিল। এটা তো খুবই সাধারণ ব্যাপার যে শুধুমাত্র ভিডিওটি দেখে এই শার্কের আসল সাইজ মাপা সম্ভব নয়, কিন্তু এই ভিডিওটিকে ভালো করে যাচাই করার পর জাপানের বিজ্ঞানীরা বলেছেন এটির আকার 45 থেকে 55 ফিট পর্যন্ত হবে। বর্তমান সময় পর্যন্ত সব থেকে লম্বা জীবিত যেই শার্ক পাওয়া গিয়েছে তার আকার 36 ফিট ছিল। কিছু মানুষের মতে এই শার্ক লক্ষ লক্ষ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া মেগালোডন শার্ক হতে পারে, কেননা এমনটা মানা হয় যে মারিয়ানা ট্রেঞ্জে আজও একটি মেগালোডন জীবিত থাকতে পারে। আর আসলে যদি এই শার্ক 45 থেকে 55 ফিট পর্যন্ত লম্বা হয়, তাহলে আসলেও এটি একটি মেগালোডন শার্ক হতে পারে। আর যদি এটি একটি মেগালোডন শার্ক নাও হয়, তাহলেও এই শার্ক আজ পর্যন্ত খুঁজে পাওয়া সব থেকে বড় শার্ক হবে। জাপানে এমনটা মানা হয় যে শত শত বছর ধরে অ্যান্টার্কটিকার বরফের নিচে এক রহস্যময় জীব বসবাস করে থাকে, যাকে তারা নেনজেন নামে বলে থাকে। নেনজেনকে এক এমন রহস্যময় জীব মানা হয়েছে যার মুখ, হাত ও পা একজন মানুষের মতো দেখতে। আর অন্যদিকে কিছু মানুষ এমনও আছে যারা নেনজেনের টেন্টিকেলস বা সুর থাকার কথাও বলেছেন। এদের কালার পুরোপুরিভাবে সাদা হয়ে থাকে, যার জন্য এদের বরফে দেখতে পারা অনেক কঠিন হয়। এই জীবের আকৃতি 20 থেকে 30 মিটার পর্যন্ত হয়ে থাকে। আর আপনি এটি জেনে অবাক হবেন, কিন্তু পৃথিবীর আলাদা আলাদা রিসার্চ টিম অনেকবার এরকমই রহস্যময় জীবকে দেখার প্রমাণ দিয়েছে, যাদের জাপানের বিজ্ঞানীদের দেখা নেনজেনের সাথে মিল আছে। এই ভিডিও অ্যান্টার্কটিকাতে তোলা হয়েছিল, আর এমনটা দাবি করা হয়েছিল যে এই ভিডিওটিতে দেখতে পারা এই জীব একটি নেনজেন হতে পারে। এটা একদম সাধারণ ব্যাপার যে এরকম অনেক মানুষ ছিল যারা এই প্রাণীটিকে একটি নেনজেন মানতে অস্বীকার করেছিল, কিন্তু সেই সকল লোকেদের কাছে এটি কোন ধরনের জীব ছিল এই প্রশ্নের উত্তর ছিল না। বর্তমান সময় পর্যন্ত নেনজেনের একদম প্রমাণ সহ কোনো তথ্য মেলেনি। তো অ্যান্টার্কটিকার ঘন বরফের নিচে কি মানুষের মতো দেখতে এই বিশালাকার প্রাণী বসবাস করে, এমনটা সবসময়ই হতে হবে না যে কোনো কিছু খোঁজার জন্য আমাদের সমুদ্রের গভীরে যাওয়ার প্রয়োজন পড়বে। কিছু কিছু সময় কিছু রহস্যময় প্রাণী নিজে থেকেই সমুদ্রের কিনারে ভেসে এসে পড়ে। এরকমই এক দৃশ্য ফিলিপাইন্সের এক বিচে দেখা যায়। মানুষ সমুদ্রের কিনারে এক এমন রহস্যময় প্রাণীর বডি খুঁজে পায় যার পরিচয় বের করতে পারা অসম্ভব ছিল। একে প্রথমবার দেখে তো এটিকে একটি ডলফিনের মতো দেখা যায়, কিন্তু এই প্রাণীটির না ছিল কোনো ফুলকা আর না ছিল কোনো চোখ। কিছু মানুষ একে একটি ইল হতে পারে বলে দাবি করেছিল, কিন্তু এই দাবিও ভুল প্রমাণিত হয়ে যায়, কেননা এই প্রাণীটির তো চোখই ছিল না। যদি এর চোয়ালের দিকে তাকানো হয় তাহলে এর মুখে আমরা বড় বড় রেজার শার্প দাঁত দেখতে পারি, যার থেকে এটি বোঝা যায় যে এই প্রাণী সমুদ্রে থাকা এক ভয়ঙ্কর শিকারী হবে। কেউই এটি বুঝতে পারে না যে এটি কোন ধরনের প্রাণী ছিল। এটি কি কোনো না দেখা সামুদ্রিক প্রাণী ছিল যাকে আমরা আজ পর্যন্ত আবিষ্কার
করতে পারেনি। যাই হোক না কেন, কিন্তু এই জীবের ব্যাপারে আজও কেউ কিছুই জানতে পারেনি। যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনাকে বলে দেই, পৃথিবীর অনেক মানুষ এমনটা মানে যে লকনেস নদীর নিচে এক বিশালাকার প্রাণী বসবাস করে যাকে লকনেস মনস্টার বলা হয়ে থাকে। আর এই কথা আজ থেকে নয়, বরং শত শত বছর আগে থেকে মানুষের মুখে মুখে শুনতে পাওয়া যাচ্ছে। এই পুরো কাহিনীর শুরু আজ থেকে প্রায় শত বছর আগে হয়েছিল, যখন পৃথিবীর সামনে এই ছবিটি এসেছিল যেখানে আমরা লকনেস নদীর গভীর থেকে এক প্রাণীকে দিকে আসা অবস্থায় দেখতে পারি। এই বিখ্যাত ছবিটিকে লকনেস মনস্টার পাওয়া যাওয়ার সবথেকে বড় প্রমাণ হিসেবে ধরা হয়ে থাকে। কিন্তু বর্তমান সময়ে এরকম অনেক প্রমাণ আমাদের সামনে এসে পড়েছে যা কিনা লকনেস মনস্টারের আসলেই থাকার দাবিকে আরো মজবুত করে। এই ভিডিও 2012 সালে সবার সামনে এসেছিল, লকনেস নদীর কিনারে বসবাস করা মানুষেরা এটি শুট করেছিল। আর তারা দাবি করেছিল যে এত বছর ধরে যে লকনেস মনস্টারের কথা বলা হয়ে এসেছে এটি কোনো কল্পনা নয়, বরং আসলেই মজুদ আছে। যদিও এই ভিডিওটি দেখে অনেকটা এরকম লাগে যে একটি বিশাল সাপ হয়তো পানিতে ঘুরে বেড়াচ্ছে, বিজ্ঞানীরা এই কথা স্বীকার করেছে যে এই ভিডিও কোনো ফেক বা মিথ্যা ভিডিও নয়, কিন্তু তারা বিশ্বাস করে যে এটি কোনো বিশালাকার কুমির হতে পারে যা কিনা দূর থেকে আমাদের চোখে একটি বিশালাকার সাপের মতো দেখা যায়। কিন্তু জুম করলে আমরা দেখতে পারি এই প্রাণীটির একটি বিশালাকার মাথা, পাতলা হাড় আর পাতলা লেজ রয়েছে যা কিনা ঠিক একটি লকনেস মনস্টারের আকারের ব্যাপারে বলা প্রাণীর সাথে মিলে যায়। তো সত্যিই কি লকনেস নদীর নিচে এই বিশালাকার দানবের বসবাস রয়েছে? মৎস্যকন্যাদের ব্যাপারে হয়তো জানেনি, শত শত বছর আগে থেকেই অনেক মানুষ অর্ধেক মানুষ ও অর্ধেক মাছের মতো প্রাণী মানে মৎস্যকন্যাদের সমুদ্রের গভীরে থাকার দাবি করে আসছে। পরবর্তী ভিডিওটি ধারণ করা হয়েছিল গ্রিনল্যান্ডের একটি নদী থেকে। দুইজন জিওলজিস্ট যখন সাবমেরিনের সাহায্যে পানির গভীরে যায় তখন তাদের সাথে এমন রহস্যময় ঘটনা ঘটে যাকে তারা তাদের ক্যামেরায় ধারণ করে ফেলে। আর পৃথিবীর মানুষ যখন এই ভিডিওটিকে দেখে তখন তাদের নিজেদের চোখকেই তাদের বিশ্বাস হচ্ছিল না। যখন সেই দুজন জিওলজিস্ট পানির ভিতরে খোঁজাখুঁজি করছিল তখন একজন তার ক্যামেরার মাধ্যমে একটি মারমেডের হাতকে ক্যামেরা বন্দী করেছিল। সেই দুজন ব্যক্তির কথা অনুসারে সেই জীব একটি মারমেডও হতে পারে। তাদের মধ্যে একজন এই প্রাণীটির মুখ দেখারও দাবি করেছিল যা ক্যামেরার লাইটের মাধ্যমে হালকাভাবে দেখা যাচ্ছিল। আর তাদের কথা অনুসারে এটির মুখ একটি মানুষের মতো ছিল আর মাছের মতো লেজ ছিল। আশ্চর্যের ব্যাপার এটি ছিল যে সেই দুই ব্যক্তি পানির এতটা গভীরে ছিল যে যেখানে কোনো মানুষের পক্ষেই সশরীরে যাওয়া সম্ভব ছিল না, শুধুমাত্র আন্ডার ওয়াটার সাবমার্সিবলের সাহায্যেই সেখানে যাওয়া সম্ভব ছিল। অন্ধকারের কারণে কিছুই ঠিকভাবে বোঝা যাচ্ছিল না, কিন্তু এই প্রাণীটির হাত কোনোভাবে ক্যামেরায় বন্দী হয়ে গিয়েছিল যা পুরোপুরি একটি মৎস্যকন্যার হাতের সাথে মিলে যায়। তো বন্ধুরা, এই সকল রহস্যময় ঘটনাগুলোর মধ্যে আপনার কাছে কোন ঘটনাটিকে সব থেকে ইন্টারেস্টিং বলে মনে হয়েছে তা অবশ্যই নিচে কমেন্ট করে বলতে ভুলবেন না। এরকমই রহস্যময় ভিডিও সবসময় সবার আগে দেখতে চাইলে এখনই আশ্চর্য দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে রাখুন। আর ভিডিওটিতে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার কথা ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আশ্চর্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।